বর্তমান দিনে যখন খরচার কোনো হিসেব থাকে না এবং মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই সময় আপনি বাড়িতে বসেও কিভাবে নিজের সংসারের জন্য কিছু পয়সা বাঁচাতে পারেন বা কিভাবে আপনি আপনার সময় এবং অর্থের সঞ্চয় করতে পারেন, সেইটাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, বেডশিট পরিবর্তন করা প্রত্যেক সপ্তাহে ভীষণ জরুরি। সেটা যেমন একদিক দিয়ে আপনার হাইজিনকে মেনটেন করবে, অন্যদিক দিয়েও আপনার ঘরের একটা নতুন রূপ আপনাকে উপহার দেবে। আমরা যারা বাড়িতে থাকি, রোজের এই এক ঘর এক কাজ সব কিছু থেকে বড্ড মনোটোনাস হয়ে যায়। সেক্ষেত্রে একটা সামান্য বেডশিট পরিবর্তনই কিন্তু দেখবেন আপনার ঘরের লুকটা সম্পূর্ণ বদল হয়ে যাচ্ছে। আবার অনেক সময় এমন হয় যে আমাদের কাছে বেডশিট তো আছে কিন্তু তার সাথে ম্যাচিং পিলো কভার নেই। তো সেক্ষেত্রে আমি বলবো অনেক অনেক বেডশিটের পিলো কভারগুলো তুলনামূলক ভালো থাকে, বেডশিটটা খারাপ হয়ে যায়। এরম ক্ষেত্রে আপনি পিলোগুলোর কভারগুলোকে আলাদা করে রেখে দিতে পারেন, আপনার পছন্দের বেডশিটের সাথে ম্যাচিং করে লাগিয়ে দিতে পারেন, যা আপনার ঘরকে একটা নতুন রূপ দিতে সাহায্য করবে। তার সাথে সাথেই বলে রাখি, টেবিল, আমাদের রোজের ব্যবহারের জায়গা হচ্ছে এই টেবিল। সবাই এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করে, আড্ডা মারে, তো এই টেবিলটাকে প্রোটেক্ট করাও ভীষণ জরুরি। যেহেতু এটা কাঠে, তাই জল থেকে প্রোটেক্ট করাটা সব থেকে আগে জরুরি। দেখুন, এইরকম টেবিলের যে ম্যাট হয় বা টেবিলের যে শিট হয় সেটা আপনারা কিনতেই পারেন। একটা সিক্স সিটার টেবিলের একটা ম্যাট কিনতে যাই এর পরিমাণ খরচা পড়বে ওই ধরুন 400-450 মতো। সেক্ষেত্রে অনেক সময় সেগুলো ছোটো হয় এবং দামিও হয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি সবসময় টেবিল কভার হিসেবে চাদর প্রেফার করি। একটা সিঙ্গেল বেড চাদর কিনতে আপনার খুব বেশি হলে 200-250 টাকা খরচা পড়বে, কিংবা তার থেকেও কম দামে চাদর কিনতে পাওয়া যায় বিভিন্ন অনলাইন পোর্টাল সাইডে। তো সেখান থেকে মনের পছন্দ মতো একটা চাদর কিনে নিন, এবং চাদরটা যেহেতু সিঙ্গেল বেডের সাইজে সেই জন্য দেখবেন দুধারে বেশ অনেকটা করে জায়গা থাকবে, যার ফলে আপনার টেবিলটা একদম প্রোটেক্ট থাকবে জল থেকে। এবার সাজানোর জন্য জাস্ট এর ওপরে আপনি যদি চান কোনো রানার ব্যবহার করতেও পারেন, যদি না চান কিছু না ব্যবহার করতে পারেন। তবে আমি ঘরে বাচ্চা থাকার কারণে প্রোটেকশন হিসেবে এইভাবে একটা প্লাস্টিকের ম্যাট ওপর দিয়ে অবশ্যই বিছিয়ে দিই। এতে যেমন ক্লিনিং প্রসেসটা অনেক ইজি হয়, তেমনই টেবিলটা খুব ভালোভাবে জলের থেকে প্রোটেক্ট থাকে। এরকম দেখুন, আমি আরও একটা দুটো চাদর কিনে নিয়েছি যেগুলো আমি আমার ডেলিকার ইউজে ব্যবহার করি, কখনো এটা ব্যবহার করি কখনো ওটা। এতে কি হয়, আমার ডাইনিং টেবিলটা সবসময় একটা রিফ্রেশ মুডে থাকে এবং আমার খরচাও অনেক কম হয়। কারণ এই সব মিলিয়ে যা খরচাটা আমার পড়বে সেটাতে আমি যদি একটা টেবিল ম্যাট কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পড়ে যাবে। একটা ছোট্ট সাজানো কিন্তু আপনার ঘরকে অনেকটা পরিবর্তন করতে পারে, তার সাথে আপনার মনকে। আমরা যারা এখনকার হাউসওয়াইফ বা হোম মেকার, তাদের ওপর কিন্তু বাড়ি চালানোটাও একটা বড় দায়িত্ব। সো মাসকাবারি জিনিসপত্রগুলো আনানোটাও আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমি সবার আগে যেটা করি, কী কী আমার প্রয়োজন হতে পারে সবার আগে তার একটা লিস্ট বানিয়ে নিই, এবং লিস্ট বানিয়ে নেওয়ার পর যেটা করি, বিভিন্ন রকম ই কমার্স সাইটে গিয়ে আমি সেগুলোকে সার্চ করি, এবং যেটা দাম যে সাইটে কম আমি সেই সাইট থেকে নিয়ে প্রেফার করি। আমি এখানে কোনো সাইটের নাম উল্লেখ করছি না, আশা করছি আপনারা ভিজুয়াল দেখে সবটাই বুঝে যাচ্ছেন। এবার দেখুন, যেখানে আমার দাম কম লেগেছে আমি সেখানেই থেকেই সেই জিনিসটা আনাই। এইভাবে দুটো জায়গায় নিজের সঞ্চয়টা আমি বজায় রাখি। দেখুন, আমাদের বাড়িতে কিছুদিন আগে কাজ হয়েছিল, কিন্তু খুব দুর্ভাগ্যবশত এই পাটটা খানিকটা চটে যায়। তো সেক্ষেত্রে আমি কোনো কাঠের মিস্ত্রিকে না ডেকে নিজেই কাঠের রং করার যে সাদা রং হয় সেটা নিয়ে নিয়েছি, এবং তার সাথে তারপিন তেল অবশ্যই মিশিয়ে নিতে হবে। এই মিক্সারটাকে ভালো করে বানিয়ে নেওয়ার পরে নিজেরাই কিন্তু রং করে নেওয়া যায়। এই রংটা করতে হয়তো বেশিক্ষণ সময় লাগবে না বা আপনার খুব বেশি পরিশ্রমও হবে না, কিন্তু এই ছোট ছোট খরচা বাঁচিয়ে আপনি কিন্তু একটা বড় অ্যামাউন্টের মানি মান্থ এন্ডে সেভ করে ফেলতে পারেন।
এই অতিরিক্ত গরম পড়ার কারণে কিন্তু সানমাইকারগুলো কাঠ থেকে খুলে যাচ্ছে। সো এর জন্য কাঠের মিস্ত্রি ডাকলে একটা লম্বা চওড়া অ্যামাউন্ট আপনাদের থেকে সে চাইতে পারে। তো আপনি বাজার থেকে এরকম একটা ফেভিকল বন্ড কিনে নিয়ে আসতে পারেন এবং নিজেরাই সেটা রিপেয়ার করে নিতে পারেন। কিছুই না, আপনাকে জাস্ট ফেভিকলটা খুব ভালো করে লাগাতে হবে এবং হাত দিয়ে চেপে দেওয়ার পরে সেটাকে মাস্কিং টেপের সাহায্যে এভাবে সিকিউর করে দিতে হবে ফর 24 আওয়ার্স। 24 আওয়ার বাদ যখন আপনি এই মাস্কিং টেপগুলো খুলে দেবেন, দেখবেন আপনার এই মাইকাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। বাড়ির এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো দেখতে হয়তো ছোট লাগে, কিন্তু আলটিমেট খরচার দিক থেকে দেখতে গেলে একটা বড় সড়ো অ্যামাউন্ট চলে যায়। এই কাজগুলো যদি আমরা নিজেরা করে নিতে পারি তাহলে মান্থ শেষে অনেকটা টাকা কিন্তু আমরা সেভ করতে পারি। এইভাবেই আমি আমার সংসারের জন্য সময় এবং অর্থের সঞ্চয় করে থাকি। আশা করি এই আইডিয়াগুলো আপনাদের কিছু কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমার বাকি ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। নমস্কার।